পবিত্র মাহির রমজান করোনা মহাসংকটে ছাত্র যুব ঐক্য পরিষদ আটাশ নং পাঠানটুলি ওয়ার্ড চট্টগ্রাম মহানগরের উদ্যোগে যুবলীগ নেতা আবু চৌধুরী ব্যবস্থাপনায় পাঠানটুলি মাদ্রাসা ও এতিম শাহাদ মাঝে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ইফতার বিতরণ করেন এই সময় উপস্থিত ছিলেন আটাশ নং পাঠানটুলি ওয়ার্ড কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের সদস্য ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ নজরুল ইসলাম বাহাদুর মহানগর যুবলীগের সদস্য শাহিদুল ইসলাম শাহেদ ডবল মুরিং ছাত্রলীগের সাবেক সভাপতি ও তরুণ আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপু সনদ বড়ুয়া বিশু মহানগর যুবলীগ নেতা আরিফুল ইসলাম মাসুম অ্যাডভোকেট সৈয়দ রবি মোহাম্মদ সাজ্জাদ আলী মোহাম্মদ রুবের ওয়ার্ড যুবলীগ নেতা শাহিদুল ইসলাম সাহেব মোহাম্মদ নুরুল নবী অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত সাইফুল আলম আবু সুলতান উজ্জামান বিপ্লব শেহজান মাহমুদ সেতু শাহাদাত হোসেন সাজু প্রমুখ চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক বাচ্চু প্রধান অতিথির বক্তব্যে বলেন আওয়ামী আওয়ামী লীগ লীগ সংগঠন সবসময় চিন্তা করে কিভাবে মানুষের পাশে দাঁড়াবে মানুষকে সহযোগিতা করবে আওয়ামী লীগ তার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার প্রথম ধাপে ক্ষতিগ্রস্ত পঞ্চাশ লাখ পরিবারকে যাচাই বাছাই করে প্রায় পঁয়ত্রিশ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় এবার করোনার দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্ত দিনমজুর কৃষক শ্রমিক গৃহকর্মী মোটর শ্রমিক সহ অন্যান্য পেশায় নিয়োজিতদের জনপ্রতি দু টাকা করে প্রদান করা হবে আমরা করোনা ভাইরাস সমস্যা দূর না হওয়া পর্যন্ত কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তার এই কার্যক্রম চলমান থাকবে